السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة عن أبي طلحة رضي الله تعالى عنه قال সল্লাহ সাল্লি হাসাল্লাম মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্ল আলাই্লাম হালাল হারামের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ছবি মূর্তি অঙ্কন করা মূর্তি তৈরি করা শরীয়তে একটি বড় নিষিদ্ধ কাজ এখন তো মানুষের অবস্থা দেখে মনে হচ্ছে যে এটা তেমন কোনো গুনহার তেমন কোনো পাপের কাজ নয় অথচ আল্লাহ এবং আল্লাহ রসুল এর উপরে খুব কঠোরতা আরোপ করেছেন আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় আল্লাহ তাদের উপরে ইহকালে ও পরকালে অভিশাপ করেছেন তিনি তাদের জন্য অপমানজনক শাস্তি নির্ধারণ করেছেন কোরআন মাজিদের অত্র আয়ার দ্বারা প্রমাণিত হয় যে যারা কোনো কথা ও কর্মে আল্লাহ এবং তার রাসলকে কষ্ট দেয় তাদের প্রতি আল্লাহ তালা অভিশাপ করেছেন তাদের জন্য আল্লাহতালা জাহান নামে থাকার ব্যবস্থা করেছেন আর ছবি মূর্তি তৈরি করা আল্লাহর একটি সাদৃশ্য তৈরি করা যে কাজ আল্লাহ করেন আর এ কারণেই পরকালের তার একটা কঠোর ও কঠিন শাস্ত্রের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন আবু তালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়া তাসاویر ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর ও ছবি থাকে বুখারী মুসলিম বোখারি মুসলিমের বর্ণিত আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেস্তা প্রবেশ করে না রাজিয়াল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যারা ছবি মূর্তি অঙ্কন করে তাদের জন্য রসুল সাল্লা সাল্লাম খুব কঠোর ও কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন আবদুল্লাবিন আব্বাস রাজিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন যারা এসব ছবি মূর্তি অঙ্কন করে আল্লাহ তাদের কঠোর কঠিন শাস্তি দিবেন রসুল সালাম আরো বলেন খালাকতুম তোমরা যা তৈরি করেছ তাকে জীবিত করো সম্মানিত দর্শক মন্ডলী মানুষ কি সেদিন বিচারের মাঠে যেসব ছবি মূর্তি অঙ্কন করেছে তাদেরকে কি জীবিত করতে পারবে তারা কি ওইসব দেহেতে আত্মা দিতে পারবে সন্দেহের তো কোনো অবকাশ নেই তাকে এ কাজে বাধ্য করা হবে শাস্তি দেওয়ার সাথে সাথে তাকে এ কাজে বাধ্য করা হবে আব্দুল ইমনা আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্ল ফিন্নার সমস্ত ছবি মূর্তি অঙ্কনকারী প্রস্তুতকারী জাহান নামে যাবে ও আল্লাহ উল্লেখ আফসান আর মানুষ যত ছবি মূর্তি অঙ্কন করছে তৈরি করছে আল্লাহ তালা তার জন্য এবং সে আত্মা আত্মা করবেন ওই ছবি মূর্তিতে প্রবেশ করিয়ে দিবেন এবং সেগুলিকে জাহান নামে নিক্ষেপ করা হবে বোখারি মুসলিমের অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে মানুষ দুনিয়াতে যত ছবি মূর্তি তৈরি করছে সমস্ত ছবি মূর্তিতে আত্মা দেওয়া হবে এবং সেগুলিকে জাহান নামে নিক্ষেপ করা হবে আমরা বলতে পারি এইভাবে যে একজন মানুষের মূর্তি যদি পাঁচশো তৈরি করা হয় তাহলে বিচারের মাঠে পাঁচশোটা দেহ তৈরি করা হবে এবং পাঁচশোটা দেহতে আত্মা দেওয়া হবে এবং সেগুলিকে জাহান নামে নিক্ষেপ করা হবে ভাবুন বিষয়টি শুধু তাই নয় আব্দুল ইমনা আব্বাস রাজিয়াল্লাহ আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মন সৌরা সুরা যে ব্যক্তি ছবি মূর্তি অঙ্কন করবে তৈরি করবে তাকে পিটানো হবে এবং তাকে তাতে আত্মা দিতে বাধ্য করা হবে নাফেক কিন্তু সে আত্মা দিতে পারবে না সম্মানিত দর্শক মন্ডলী বোখারি মুসলিমের হাদিস সন্ধের কোনো অবকাশ নেই ভাবার অবকাশ রয়েছে শ্বাস বন্ধ হওয়ার পূর্বে ভেবে একটা সমাধাই যেতে হবে দেশের রাস্তাঘাটে মোড়ে মোড়ে খাতা কলমে বই পুস্তকে জিনিসপত্রে যেখানে সেখানে ছবি মূর্তি পরিপূর্ণ এত বেশি কেন আসলে যে জিনিসটা আল্লাহর নবী খুব বেশি করে নিষেধ করেছেন সেই জিনিসটা মানুষের অন্তর মন চাই করতে এ কারণেই মনে হয় এটা রাসুল সাল্লা সাল্লাম বলছেন তাকে পিটানো হবে এবং সে মূর্তিতে আত্মা দিতে বাধ্য করা হবে কিন্তু সে আত্মা দিতে পারবে না আত্মা দেওয়া তো মানুষের কাজ নয় এটা আল্লাহর কাজ তাকে পিটানো হবে শাস্তি দেওয়ার জন্য তাকে পিটানো হবে অপমান করার জন্য সে তো সক্ষম হবে না এটা আল্লাহ রসুল বলেই দিয়েছে তাকে শাস্তি দেওয়া হবে এবং অপমান করা হবে এটাই হচ্ছে কাজ সম্মানিত দর্শক মন্ডলী আমরা এ বিষয়ে খুব ভালো অবগত যে আমাদের প্রত্যেক বাড়িতে শোকেজে যে যেখানে সেখানে ছবি মূর্তি আর এটা যে এমন একটা নোংরা আদর্শটা মানুষের কাছে একটা পছন্দনীয় আদর্শ হয়ে গেল একটা পাপের কাজ মানুষের কাছে পছন্দনীয় হয়ে গেল নারী পুরুষ বাজার থেকে মূর্তি পুতুল কিনে নিয়ে এসে শোকে যে সাজিয়ে রেখেছে অথচ রাসুল সাল্লাম বলছেন সেই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না আয়েসার জি আল্লাহ তালা আনহা বলছেন যে আল্লাহর নবী আমাকে বললেন আয়েসা আমিতি কেরা মাকে তুমি তোমার ওই চাদরটা আমার এখান থেকে সরাও সেই চাদরের ছবি রয়েছে সেগুলো আমার চোখে পড়ছে তো এই কারণে তাকে সেটা সরিয়ে দিতে বললেন আর আমরা এগুলি যে আমরা তো মানুষের বাড়িতে দাওয়াতে গেলে কোন প্রয়োজনে গেলে দেখি যেই বাড়িতে উঠতে দিয়েছেন সেই বাড়িতেই দেখি ওই ঘরের ছবি মূর্তি পরিপূর্ণ হয়ে আজ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদের কাছে আশা রাখব যে আমাদের এই আলোচনা শোনার পরে অবশ্যই এর উপর একটা ঘির্ণা আনবেন এবং বাড়িতে যত মূর্তি আছে সবকে ভেঙে চৌচির করবেন নিক্ষেপ করবেন এটা নোবেদের কাছে আয়েশারা জিয়াহ তালা আনহা বলেন রসূল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম ইয়েকুন ইয়েতরুক ফি বৈ তেহি শায়ান ফি হে তাসালিব ইল্লে হাতা কাহু আল্লাহর নবী বাড়িতে কোনো কিছু পেন ছবি আছে তিনি তাকে ভেঙে চৌচির করতেন নষ্ট করতেন বোখারি মুসলিম সম্মানিত দর্শক মন্ডলী বিশেষ করে আমার মুসলিম বোনেরা আপনাদেরকে আমরা অনুরোধ করে বলছি দেখুন রাসুল সাল্লামের বৈশিষ্ট্য আয়সার তালানার বিবরণ তিনি বলছেন যে আল্লাহর নবী বাড়িতে কোনো কিছুতে ছবি মূর্তি দেখলে তাকে ভেঙে চৌচির করতেন নষ্ট করে দিতেন আপনার উচিত হবে বাড়িতে ঘরে যদি আপনার খাটে একটা ময়ূর ছাপানো থাকে বানানো থাকে হয়তো আপনি তখন খেয়াল করেননি আছে আছে ঘরে আপনি মাথাটা কেটে ফেলুন ছেলে আপনার গেঞ্জি গায়ে দিয়ে আছে তাতে মূর্তি আছে আপনি একটা তেলের কোটা নিয়ে এসেছেন তাতে ছবি আছে আপনি সেগুলোকে তুলে ফেরার চেষ্টা করুন বন্ধ করার চেষ্টা করুন জাতি কেন এত ছবির মূর্তি নিয়ে ব্যস্ত আল্লাহ তাদের প্রতি রহম করুক আল্লাহ আমিন সম্মানিত দর্শক মন্ডলী আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের অপেক্ষায় আবার আলোচনা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি ইস টিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মবারকবাদ যা করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ আল্লাহতালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় ধরুন সে আব্দুল কায়ুম যে সত্যিকার মোমেন্ট যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো যা পছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা ছবি মূর্তির আলোচনা করছিলাম আয়সা আনহা বলেন মিন কাদামান আল্লাহর নবী এক সফর থেকে আসলেন আমি ওই সময় একটা চাদর দিয়ে একটা পর্দা ঢেকে রেখে একটা জ্বালানা ঢেকে রেখেছিলাম আল্লাহ রসুল ঢুকেই সেটা দেখতে পেলেন ফাহাতা কাহু নিয়ে তাকে ছিঁড়ে ফেললেন আমি একটা চাদর দিয়ে একটা জালনা ঢেকে রেখেছিলাম তিনি ভেতরে ঢুকে তাকে নিয়ে একেবারে হাতে হাতে ছিঁড়ে ফেললেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে অনুরোধ করব। আপনারা পুরুষ মানুষ বাড়িতে ঢোকেন আপনার স্ত্রী ভুলবশত এগুলো করতেও পারে নিতেও পারেন বা আপনার ছেলের জন্য হয়তো একটা গেঞ্জি নিয়েছে যাতে মূর্তি আছে ছবি আছে সেগুলো আপনারা এইভাবে আমরা তো আশা করছি এভাবে ছেড়ে কেটে ফেলবেন যদি এটা ঘটে থাকে বই পুস্তক থাকলে তার উপরে আপনি কালে দিয়ে তাকে বন্ধ করবেন বা কাগজ দিয়ে ঢেকে তাকে বন্ধ করবেন করতেই হবে জরুরি আনহা বলেন রাসুল সাল একদিন সকাল করলেন চিন্তিত অবস্থায় তিনি বললেন যে ওয়া আদান আমার সাথে গত রাতে সাক্ষাতের অদা করেছিলেন তিনি আসলেন না

আল্লাহ নবী বললেন انت আপনি আমার সাথে অদা করেছিলেন যে আপনি আসবেন তা আসলেন না যে তো জিবরাঈল আলাইহিস সালাম বললেন لا ندخل بيتان فيه قلب نتصابিত দেখুন আমরা যে ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে প্রবেশ করি না আমি এসেছিলাম দেখি আপনার ঘরে খাটের নিচে কুকুর কুকুরের বাচ্চা এই কারণে আমি ফিরে গেছি সম্মানিত দর্শক মণ্ডলী এখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহর নবীর বাসা থেকে জিবরাঈল আলাইহিস সালাম ফিরে গেছেন ভিতরে ঢোকেননি ভিতরে খাটের নিচে কুকুরের বাচ্চা থাকার কারণে এবার শুনুন আয়েশা رضی اللہ আনহা বলেন ইস্তারাই তো নুমরা কাতান ফিহা তাসাবির আমি একটা চাদর নিয়েছিলাম তাতে ছিল ছবি ফদা কালা নবিয় صلی اللہ ফাকাম আলাল বা আল্লাহর নবী বাড়িতে প্রবেশের সময় তিনি দরজায় দাঁড়িয়ে গেলেন ফরাইতু আল কারাহিয়াতা ফিল ওয়াজহি আমি মুখে অসন্তোষী ভাব দেখলাম আমি বুঝতে পারলাম যে তিনি আমার উপরে রাগান্বিত আমি বললাম আতুবু ইলাল্লাহি ওয়ালা আমি আল্লাহর নিকটে ফিরে যেতে চাই তার রাসুলের নিকটে ফিরে যেতে চাই আইউযু মিন আদাবত আল্লাহ রসুল আমি কি পাপ করেছি বলুন আমি আপনাকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ রসুল বলেন মাবা আল হাজিন নুমরাকা তুমি এই চাদরটা নিয়েছো কেন এতে ছবি আছে তাই সারা যে আল্লাহ তালা না বললেন যে ইস্তারা ই তোহালে তা কোদা আলাইহা সাদা হা আমি এটা ক্রয় করেছি আপনি বসবেন এই জন্য বালিশ হিসেবে ব্যবহার করবেন এই তখন আল্লাহ রসুল বলেন আয়েশা শোনো ইন আশ হা বা হা যে হি সোয়ার যারা ছবি মূর্তি তৈরি করছে এদেরকে কে আমাদের মাঠে খুব কঠোর কঠিন শাস্তি দেওয়া হবে আয়েশা শোনো

রাসুল বাড়িতে প্রবেশ করলেন না ছবি মূর্তির বিষয়টি ভাবুন কত জটিল আজকে আমাদের ঘরে ঘরে মূর্তি 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 যেখানে সেখানে পেপার ছবি কাপড় চুপড়ে ছবি মূর্তি বিছানা পত্রে ছবি মূর্তি প্রত্যেকটা বস্তুর গায়ে বলতে গেলে ছবি মূর্তি পরিপূর্ণ আসলে এই জিনিসটাকে আল্লাহর নবী খুব কঠোর ও কঠিন নিষেধ করেছেন এই জন্যই মানুষ একে খুব ভালোবাসছে মানুষ একে অন্তর থেকে করতে চাচ্ছে কেন এটা একটা পাপের কাজ অন্য কাজ যার বিনিময় হচ্ছে আমরা একদা আল্লাহ রাসুলের জন্য খাদ্য তৈরি করেছিলাম এবং তাকে দাওয়াত দিয়েছিলাম তিনি আসলেন ও দা তিনি বাড়িতে প্রবেশ করে দেখলেন বাড়িতে ছবি ফারা যা তিনি ফিরে গেলেন ফকুল তলী নবী সাল আলী হাসাল্লামার জাকা বেয়াবি আনতা অম্মি হে আল্লাহ রসুল কোন জিনিস আপনাকে ফিরিয়ে দিল আমার বাড়ি থেকে আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ হোক কি বিষয় কি ব্যাপার একটু বলুন আল্লাহ রসুল বলেন আলী বাইতে সিত্রান সুরা তোমাদের বাড়িতে একটা পর্দা আছে সেই পর্দাতে ছবি আছে এই জন্য আমি ফিরে যাচ্ছি সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই হাদিস থেকে যেটা সবচেয়ে বড় গ্রহণীয় বিষয় নিব সেটা হচ্ছে গিয়ে যদি দেখি যে বাড়িতে ছবি আছে মূর্তি আছে চতুর্দিকে ঝুলানো আছে তাহলে সেখানে থাকতে হবে না ফিরে আসতে হবে সে বাড়িতে অপেক্ষা করতে হবে না দাওয়াতও খেতে হবে না আল্লাহর নবীর দাওয়াত না খেয়ে ফিরে চলে আসছেন জামায়ের বাড়ি থেকে আলির বাড়ি থেকে এর চেয়ে আর কিছু বলার আছে এর চেয়ার কিছু করার আছে দেখুন উমর রাজি আল্লাহ একদা সিরিয়ায় গেলেন সিরিয়ার জনৈক খ্রিস্টান নেতা উমর রাজি আল্লাহ তালহর জন্য খাদ্য তৈরি করলেন খাদ্য তৈরি করে উমারকে বললেন ইন্নি ওহিব্য আন্তুজিবানি ও তুক্রিমানি আন্তা ও আসাবকা উমার আমি আপনার জন্য খাদ্য তৈরি করেছি আপনাকে দাওয়াত দিচ্ছি আমি আশাবাদী যে আপনি আপনার সঙ্গী সাথী সহ আমার দাওয়াত গ্রহণ করবেন আপনি আমাকে সম্মানই করবেন আপনি আমার বাসায় গেলে আমি নিজেকে মনে এটা আমার গৌরবের ব্যাপার উমার বললেন দেখুন না এসে কম লে আজ লে আমরা তোমাদের এবাদত খানায় প্রবেশ করি না তাতে মূর্তি থাকার কারণে উমার রাজিয়াল সে লোকের দাওয়াত কবুল করলেন না কেন তাদের ইবাদতখানায় মূর্তি আছে যে ঘরে যেই বাড়িতে ছবি মূর্তি আছে সেই বাড়িতে দাওয়াত কবুল করতে হবে না যেই ঘরে ছবি মূর্তি আছে সে বাড়িতে যেতে হবে না আব্দুল নে মাসুদ রাজি আল্লাহ তালহকে এক ব্যক্তি দাওয়াত দিয়েছিল দাওয়াত পেয়ে আব্দুল মাসুদ রাজি আল্লাহ তালো বললেন যে আপনার বাড়িতে কি মূর্তি আছে তিনি বললেন জি হ্যাঁ আবা তিনি তার দাঁতকে উপেক্ষা করলেন তখন সে ব্যক্তি ছবি মূর্তিগুলিকে ভেঙে ফেললো তো যে ঘরে ছবি মূর্তি থাকবে সে ঘরে ঢুকতে নিশ্চিত করেছেন এই জন্যই আব্দুল মাসুদ এ ঘরে প্রবেশ করলেন না যখন ওই ব্যক্তি বাড়ির ঘরের ছবি মূর্তিকে ভেঙে ফেললো তখন তিনি ওই বাড়িতে প্রবেশ করলেন এবং দাওয়াত কবুল করলেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা প্রথমে দেখলাম যে ঘরে ছবি মূর্তি কুকুরের বাচ্চা থাকার কারণে ফেরেশতা জিবরাল আল্লাহ সাল্লাম প্রবেশ করলেন না তারপরে দেখলাম যে পর্দায় মূর্তি থাকার কারণে আল্লাহ রসুল বাড়িতে প্রবেশ করলেন না আমরা এটাও দেখলাম যে আয়ে জি আল্লাহ তালানা একটা চাদর কিনেছিলেন যে চাদরে মূর্তি ছিল ছবি ছিল যে কারণে আল্লাহ রসুল বাড়িতে প্রবেশ করলেন না আমরা এটাও জানতে পারলাম যে উমার রাজিয়াল দাওয়াত কবুল করেননি তাদের এবাদত খানায় মূর্তি থাকার কারণে সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই কথাগুলি আমাদের জীবনে খুব গ্রহণীয় মনে করব। এবং আমাদেরকে কেউ যদি দাওয়াত দেয় তাহলেও সেই বাড়িতে যদি ছবি মূর্তি থাকে এরকম অনলাইন কিছু থাকে তাহলে দাওয়াত নিয়ে কবুল করেও ফিরে আসতে হবে রাসুল সাল্লাম বলেছেন যে দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হবে এ কথা ঠিক দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হবে এটা এটা জরুরি আল্লাহ নবী বলেছেন যে কেউ যদি দাওয়াত কবুল না করে তাহলে সে রাসুলের নাফারমানি করলো কিন্তু দাওয়াত কবুল করার পরে গিয়ে যদি দেখায় যে বাড়ির এই অবস্থা তাহলে ফিরে আসতে হবে আর আমরা সবাই জানি যে নবীগণের নীতি ছিল ছবি মূর্তি ভেঙে দেওয়া কেন আমরা সবাই তো জানি যে ইব্রাহিম আলাহ ইসলামকে গ্রামের লোকেরা বললো চলো যায় মেলা তখন তিনি বললেন আমি অসুস্থ যখন সবাই মেলা চলে গেল তখন তিনি সুযোগ বুঝে সেখানে গিয়ে সব ছবি মূর্তিগুলিকে ভেঙে চৌচির করলেন বিকেলে তারা জানতে পারলো এই ঘটনা সবাই বললো এ কাজ কে করেছে বলা বলি করলে ইব্রাহিম নিন্দা করে ডাকা ইব্রাহিমকে ইব্রাহিম আলাই ইসলামকে ডাকা হলে তিনি বললেন যে ওই যে বড় মূর্তি কুড়াল ঘাড়ে করে আছে তাকে বলেন সেই বলে দিবে এগুলি কে করেছে ইব্রাহিম আলাইসাল্লাম ছবি মূর্তি ভেঙেছে তারপর আল্লাহর নবী যখন কাবাঘরে প্রবেশ করলেন মক্কা বিজয়ের পরে তখন তো তিনি একবারে হাতে করে বললেন ঢোকার সময় নিশ্চয় মিথ্যে কানা জাহুকা দিন মিথ্যে এই বলে তিনি কাবা ঘরে ঢুকে যত মূর্তি ছিল সবকে ভেঙে একবারে একাকার করে দিলেন সেই মূর্তিগুলোর হাতে ছিল ইসমাইলের মূর্তি সেই মূর্তিগুলোর হাতে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি এবং তাদের ও মূর্তি ছিল আল্লাহ রাসূল তা সেইগুলো গ্রহণ করলেন না সবকে একবারে ভেঙে একাকার করে দিলেন আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহকে বলেন আলী লা তাদুতিমসালা নিল্লাতামাসতাহু কাবরান কবরান মুসরিফিনিল্লা সাওয়াইতা আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি যেখানে তুমি কোনো ছবি মূর্তি পাবে সেই ছবি মূর্তিকে তুমি ভেঙে খান খান একাকার করে দাও ছাড়বে না তুমি কোনো উঁচু কবর উঁচু কবরকে তুমি ভেঙে সমান করে দাও মুসলিম শরীফের হাদিস আলীকে খুব শক্ত করে কঠোর ভাবে বললেন সবকে ভেঙে চৌচির করে দাও তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও সম্মানিত দর্শক মন্ডলী আমরা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্যবহল বিষয় শুনছিলাম যেটার পরিণতি হচ্ছে জাহান্ন আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দাবি রেখে অনুরোধ করবো যে আমাদের বাড়িতে যত ছবি মূর্তি আছে মূল্যায়ন না করে সেগুলি ভেঙে ফেলব সম্মানিত মুসলিম বোন আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনার ঘরের শোকে যে মূর্তি আছে পুতুল আছে এগুলি রাখেন না এইগুলিকে ভালোবাসেন না এইগুলিকে ভেঙে ফেলুন এইগুলিকে সরিয়ে ফেলুন এগুলো থাকলে ফেরস্তা আসবে না সম্মানিত দর্শক মন্ডলী আমরা এ ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় শক্তিশালী তুমি একটু দয়া করো আমাদের ইমানকে মজবুত করো আমরা ছবি মূর্তিকে মূল্যায়ন না করি বিশেষ জরুরি কারণ সেটা ভিন্ন কথা লেখাপড়ার ব্যাপারে বা কোনো সমস্যার ব্যাপারে করতে পারে সেটা ভিন্ন কথা এই বিষয়ে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার ও মানার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ